স্যার আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম এনটিভির দর্শকবৃন্দকে। ওয়ালাইকুম সালাম স্যার। এই যে কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন, এটা একটা কমন সমস্যা, অনেক অনেক বাচ্চারাই এই সমস্যায় ভুগে থাকেন, তো আপনি একটু বলবেন কি, একটি শিশুর, বড়দেরও হয় কিন্তু শিশুদের বেলা একটু বেশি হয় এবং অনেক সমস্যা, এটা তারা কষ্ট পায়, শিশুর কোষ্ঠকাঠিন্য হয় কেন, এর কারণ কি? অ্যাকচুয়ালি এখন যেটা হয়েছে যে বাচ্চাদের ফুড প্যাটার্নটা কিন্তু চেঞ্জ হয়েছে, এরা ফ্যামিলি ডায়েটে খুব একটা অভ্যস্ত হচ্ছে না, আর গ্রাম অঞ্চল পর্যন্ত এই যে দোকানগুলি একদম ঘরের দ্বার প্রান্তে পৌঁছে গেছে, ওরা চিপস, চকলেট, চানাচুর, কোক, আইসক্রিম এইসব খাচ্ছে, ফাস্টফুড খাচ্ছে, ফাস্টফুড খাচ্ছে। আর শহরে হচ্ছে কি, ফাস্টফুডের উপরে ডিপেন্ডেন্ট হচ্ছে, কারণ ফাস্টফুডে আমরা জানি যে কিছু টেস্টি সল্ট, বিভিন্ন ম্যাটেরিয়াল থাকে, চিজ থাকে, পনির থাকে, যেগুলো একটু টেস্টি, সো বাচ্চারা অভ্যস্ত হয়ে যাচ্ছে। বিশেষ করে এগুলি বেশি সমস্যা হয় যেখানে মা কর্মজীবী, তাহলে মা বাবার দুজনেই কিন্তু সাফিসিয়েন্ট সময় দিতে পাচ্ছে না, না পাওয়ার জন্য কী হচ্ছে, বাচ্চা যা খায় সেটাকেই আমরা অ্যালাউ করছি, অ্যালাউ করার জন্য ফ্যামিলি ডায়েট না খেলে, যে ফাইবার কন্টেনিং ফুড যদি সে না খায় তাহলে স্টুলের বাল্কও হয় না, কনস্টিপেশন তৈরি হয়, এইটাই হচ্ছে একটা বড় ধরনের কারণ হয়ে গেছে। ছোটোবেলায় আমরা যেটা দেখেছি বাড়ির খাবারে কিন্তু আমরা শেয়ার করেছি, আমাদের কিন্তু ওইভাবে কোষ্ঠকাঠিন্য সমস্যা ছিল না, কিন্তু এখন আপনি দেখেন প্রত্যেকটা পরিবারেই আর্টিফিশিয়াল খাবার খাওয়ানোর একটা টেন্ডেন্সি তৈরি হয়ে গেছে, ইভেন বুকের দুধ বাদ দিয়ে কিন্তু আর্টিফিশিয়াল দুধ দিচ্ছে, ফর্মুলেটেড। এইসব কারণে এই কোষ্ঠকাঠিন্যটার প্রবণতা অনেক বেড়ে গেছে। আমরা তো প্রায় প্রতিদিনের প্র্যাকটিসে প্রচুর রোগী পাই যারা এই কমপ্লেন নিয়ে আসে। তো শিশুদের কোষ্ঠকাঠিন্য হলে প্রধানত কি সমস্যাগুলি হয়, কি ক্ষতি হতে পারে? যেটা বেশি সমস্যা হয় যে বাচ্চারা যখনই শক্ত পায়খানা করতে চায় তখন তাদের ব্যথা করে, পায়খানা রাস্তা অনেক সময় ফেটে যায়, ওই ব্যথা করলেই সে চিপে রাখে, চিপে রাখলে পায়খানাটা হোল্ড হয়ে গেল, রয়ে গেল, রয়ে গেলে ওর পানিটা যখনই আবার শরীর অ্যাবজর্ব করে নেয় তখন এটা আরও বেশি শক্ত হয়, সুতরাং পরের দিন যখন আবার তার পায়খানার বেগ হয় সে ওই যে ব্যথার অনুভূতিটা তার মধ্যে কাজ করে, সে পায়খানা করতে চায় না, তখন কি করে দেখবেন পটিতে বসালে অথবা বাথরুমে বসালে উঠে যায়, এক রুম থেকে আরেক রুমে চলে যায়, লাফালাফি করে, চিপে থাকে, কান্নাকাটি করে, সে ধরে রাখার চেষ্টা করে, আলটিমেটলি যেটা হয় পায়খানা রাস্তা ফেটে যায়, ওইখান থেকে রক্ত বের হয়, বারবার ফাটে, বারবার জোড়া লাগে, এরকম করতে করতে পায়খানা রাস্তা চিকন হয়ে যায় এবং বাচ্চাদের রুচি চলে যায়, বমি বমি ভাব লাগে, পেট ফোলা ফোলা থাকে, স্বাভাবিক খাবার খেতে চায় না, তখন মায়েদের জন্য এটা উদ্বিগ্নের কারণ হয়ে দাঁড়ায়, বাচ্চার ইরিটেবিলিটি গ্রো করে, তার লেখাপড়া বা অন্যান্য মনোযোগ কমে যাবে। আর একটা বড় সমস্যা হয় পায়খানা বেশি দিন ধরে রাখলে, অল্প অল্প পায়খানা এসে তার আন্ডার গার্মেন্টস অথবা প্যান্ট, স্কুলে গেছে, স্কুলে প্যান্টে দেখা যাচ্ছে পায়খানা লেগে যাচ্ছে, তাহলে একটা সোশিয়াল এম্বারাসমেন্ট, যেটা গার্ডিয়ানদের জন্য সমস্যা, আবার বাচ্চা যদি একটু বড় হয় তারও একটা মেন্টাল ইফেক্ট এর উপরে পড়ে। তো আমরা এই এই ধরনের শিশুদের কোষ্ঠকাঠিন্য যাতে না হতে পারে সেই বিষয়ে আপনার পরামর্শ শুনবো এবং দর্শকদের আমরা দিতে চাইব। তো তার আগে যে যারা এতে আক্রান্ত হয়ে পড়েন বা যে সমস্যাগুলি আপনি বললেন যে একবার হয়েছে তারপর তার মলদ্বারে ক্ষত হয়েছে বা রক্ত পড়ছে, ব্যথা হচ্ছে, সেই জন্য ধরে রাখছে, সেই সব বাচ্চাদেরকে এ থেকে উত্তরণের জন্য বা এই অভ্যাস পরিবর্তনের জন্য করণীয় কী? এখানে আমরা দুটো জিনিস, চিকিৎসাটা ওই বিষয়ে আমরা দুটো জিনিস বিবেচনা আনতে পারি, একটা হচ্ছে যার হয়ে গেছে তার চিকিৎসা কি, আর যাতে হয়নি তার না হয় তাদের জন্য আমরা কি করতে পারি, যাদের হয়ে গেছে সেই বিষয়ে, যাদের হয়ে গেছে সেটা সম্পর্কে বলি। প্রথম কথা হচ্ছে যে প্যারেন্টসকে এইরকম ধৈর্য ধরতে হবে যে তার সমস্যাটা যতদিন হয়েছে এটা ঠিক হতে তার থেকে বেশি দিন সময় লাগতে পারে, সুতরাং ঘন ঘন ডাক্তার চেঞ্জ করা, এই ভাষা এই ডাক্তারের কাছ থেকে আরেক ডাক্তারের কাছে যাওয়া, এখানে ছুটে বেড়ানো, এটা দরকার নেই। একজন ফিজিশিয়ান, আমার মনে হয় যে শিশু বিশেষজ্ঞ, শিশু সার্জন, ইভেন জেনারেল ফিজিশিয়ানরাও এটার চিকিৎসা মোটামুটি জানে। যেটা করতে হবে ফ্যামিলি ডায়েট আগে তাকে অভ্যস্ত করতে হবে, সে কী ধরনের খাবার খেত এইটাকে আগে পর্যালোচনা করে পারিবারিক খাবারের প্রতি তাকে অভ্যস্ত করতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে টয়লেট ট্রেনিং তাকে দেওয়াতে হবে, যাতে প্রতিদিন সে নির্দিষ্ট একটা সময়ে বাথরুমে বসে। আমরা সাধারণত বলি যে রাতে খাওয়ার পরে বাথরুমে বসলে সেই সময়টা মা বাবা সাধারণত থাকেন, তাহলে সেই সময় মা বাবার সাপোর্টে সে কিন্তু একটা অভ্যাস করতে পারবে। আর এছাড়া ব্যথাটা কমানোর জন্য বাজারে কিছু ওয়েন্টমেন্ট পাওয়া যায়, অ্যানোস্ট্যাট নামে পাওয়া যায়, এরিয়ান নামে পাওয়া যায়, রেকটাল কিছু ওয়েন্টমেন্ট আছে, এই ওয়েন্টমেন্টগুলি ব্যবহার করা যেতে পারে। অবশ করা কিছু ওয়েন্টমেন্ট আছে, যেমন জেসোকেন জেলি বলে, বাচ্চার যখন পায়খানার বেগ হবে তখন পায়খানার রাস্তায় ওই জেলিটা যদি দিয়ে দেয় জায়গাটা একটু অবশ হবে, পিছলা হবে, প্লাস
স্টুলটাকে সফট করার জন্য, পায়খানাটাকে নরম করার জন্য বাজারে অনেক ধরনের প্রিপারেশন আছে, ল্যাকলোজ, অ্যাভোলাক, সিনালাক, এই ধরনের ওষুধগুলি খাওয়ালে আস্তে আস্তে ডোজ অ্যাডজাস্ট করে পাশাপাশি ফাইবার কন্টেনিং ডায়েট যেটা বললাম যে ফ্যামিলি ডায়েট খাওয়া, যদি ফল খায় খোসা সহ খাবে, তাহলে এইগুলি করলে ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে। আর প্রিভেনশনের ব্যাপারে এটা কাউন্সিলিংটা খুব ইম্পর্টেন্ট। খুব গুড স্যার, প্রিভেনশনের আগে এই বিষয়ে আর একটু জানতে চাইবে, আপনি বলছিলেন যে অভ্যাস করানো, একদিকে হচ্ছে বাচ্চার একটা ব্যাড এক্সপিরিয়েন্স আছে, একটা ফোবিয়া বা ভয় কাজ করে যে সে ব্যথা পাবে, বসতে চায় না, সেই বাচ্চাকে নিয়ে বসিয়ে রাখলে তাকে ধরে রাখতে হয়, ছেড়ে আসলে সে উঠে চলে আসে, বসিয়ে রাখলেও অনেক বাচ্চা এরকম করে যে যেহেতু তার মধ্যে ভয় কাজ করছে, তার স্টুল পাস হচ্ছে না এবং সে বলে না বাথরুম হচ্ছে না, করবো না, সেক্ষেত্রে মানে তারপরও কি এটা করতে হবে? সেইটাই আপনাকে বললাম যে প্রথম মাসখানেক ওকে ওখানকার অবশ হয়ে যায় বা ব্যথাটা কমে যায় এবং পিছলা হয়, জেসোকেন জেলি ব্যবহার করতে হবে, প্লাস স্টুল সফট করলেই হয়তো একবার তার এক্সপিরিয়েন্স হবে যে আবার শক্ত পায়খানার জন্য ব্যথা পেয়েছে, কিন্তু নেক্সট টাইম যদি স্টুল সফট হয় তাহলে ব্যথার ইন্টেন্সিটিটা কমে যাবে, তখন আস্তে 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 প্রতিদিন বসতে বসতে শিশুটা যখন দেখবে যে না সে আর ব্যথা পায় না, ব্যথা পায় না এবং প্রতিদিন এভাবে নিয়ম মাফিক যদি চলে যায় তাহলে বেশি কষ্টটা হার্ড হওয়ারও সম্ভাবনা নাই, তখন সেই জন্য একটু সময় না। আবার এটাও ঠিক যে মাঝে মাঝে কিন্তু হবে, কারণ আমরা তো হিউম্যান বিইং, যখন সমস্যা থাকে না তো আমাদের কেয়ারটা কমে যায়, তখন কিন্তু আবার ওই নর্মাল ডায়েটে চলে যায়, কেয়ার থাকে না, হতে পারে, কিন্তু এটা মাথায় রাখতে হবে যে আমার বাচ্চা যদি দুই বেলা পোলাও খায়, থার্ড টাইম যেন সে শাকসবজি সহ একটা খাবার খায়, এই জিনিসটা খেয়াল রাখলে ব্যালেন্স করে চললে আশা করা যায় এটা ঠিক হয়ে যাবে। আর আমি একটা আমার রোগীদেরকে সবসময় একটা পরামর্শ দিই, ফাস্ট ফুড ইজ দ্য লাস্ট ফুড। তাহলে সুবিধাটা কি, এক হচ্ছে ফাইবার অটোমেটিক্যালি পেয়ে গেল, নাম্বার টু হচ্ছে মায়েরা যেহেতু কর্মজীবী তাদের আলাদা সময় দিতে হচ্ছে না, বাসা যা রান্না করছে ওইটাই কিন্তু বাচ্চা খেয়ে ফেললো, তিন হচ্ছে এই স্বাদের সাথে সে অভ্যস্ত হলে তার যে চেঞ্জগুলি এটার জন্য আলাদা করে শ্রম দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর অর্থনৈতিক কথা যদি বলেন, আমার বাসায় আপনার বাসায় একটা গেস্ট আসলে কি আমরা আলাদা কিছু ব্যয় করতে হয়, তা করতে হয় না, তা আমার বাচ্চাকে যদি ফ্যামিলি ডায়েটে অভ্যস্ত করতে পারি তাহলে কিন্তু ওর জন্য বাড়তি 600 টাকা দিয়ে একটা সেরিলাক কিনো, আজকাল তো 100-150 টাকার নিচে কোনো ফাস্টফুডও হয় না, এটা কোনো প্রয়োজনই পড়ে না আসলে। এবং এটার জন্য যে নিউট্রিশনাল স্ট্যাটাসটা, নর্মাল যে ইমিউনিটি, রোগ প্রতিরোধ ক্ষমতাটা, এটা ন্যাচারাল ডায়েটে যেরকম আসবে কখনোই আর্টিফিশিয়াল ডায়েটে আসবে না, সুতরাং আমাদের মনে হয় এই জিনিসগুলির দিকে একটু লক্ষ্য দেওয়া উচিত। এবার একটু শুনতে চাইব, যারা হয়নি বা ছোট বাচ্চাদের, তাদের যাতে না হয় তাহলে একদম ছোটবেলা থেকে যখন মায়ের দুধের পাশাপাশি, মায়ের বুকের দুধের পাশাপাশিও তাকে চিকিৎসকের পরামর্শে বাইরের খাবার দিতে বাধ্য হচ্ছে 6 মাসের মধ্যেই, তখনও কিংবা তারপরে যখন বাইরের খাবার দিচ্ছে তখন কি ধরনের খাবার দেওয়া উচিত এবং কী নিয়মকানুন মেনে চললে ওই বাচ্চাটে কনস্টিপেশনের ঝুঁকিতে পড়বে না? খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন, এই জন্যই যে এর জবাবটা আসলে আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে দিতে যাই, বইপত্রে এরকম কথা লেখা নাই। আসলে জেনারেল একটা পারসেপশন মায়েদের মধ্যে চলে এসেছে, আমাদের প্রত্যেকের পরিবারে এখন একটা বা দুইটা বাচ্চা, এই যে আমরা বাচ্চাগুলিকে কেয়ার নিতে যেয়ে ওভার কেয়ার নিয়ে ফেলতেছি, তাদের দাবি পূরণ করতে যেয়ে অস্বাভাবিক দাবিতে তাদেরকে অভ্যস্ত করে ফেলতেছি, এটা খুবই একটা খারাপ জিনিস। এই জন্য আমি মনে করি যে মায়েদের একটা ধারণা হচ্ছে যে আমার বাচ্চা কোনো কারণে কাঁদলি মনে করে যে আমার বুকের দুধে পেট ভরে না, অথবা নানি দাদি বা কারোর কাছ থেকে শুনে আসে যমকের বাচ্চার ডিব্বা খাওয়ায় স্বাস্থ্য ভালো হয়েছে, তো এই জিনিসটাকে তারা যদি একটু ডিপলি চিন্তা করে যে না আমার শারীরিক গঠন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন পুরুষের মতো করে দেন নাই, কেন দেন নাই, আমার বাচ্চার রিজিকের ব্যবস্থা উনিই করেছেন, সো একটু ধৈর্য ধরতে হবে, একটা ছোটো বাচ্চা যখন হবে অটমোস্ট ট্রাই করতে হবে সেজন্য ব্রেস্ট ফিড করে আপ টু 5 মান্থস। এখন একটা প্রবলেম প্রায়ই আমাদের চেম্বারে এসে বলে যে আমার তো ছুটি শেষ, 3 মাস হয়ে গেছে, আমি এখন যাব কর্মস্থলে, আমার বাচ্চাকে 4-5 ঘন্টা কেমনে রাখবো, তখন কিন্তু বোতল ফিডিং শুরু হয়ে যায়। আমি বলবো যে এখন অবশ্য ছুটি 6 মাস, এই প্রবলেমটা নাই, অবশ্য প্রাইভেট সেক্টরে এখনও 6 মাস দিচ্ছে না, সবাই দিচ্ছে না, সেক্ষেত্রে যেটা করা যেতে পারে যে ব্রেস্ট পাম্প করে রেখে যাওয়া যেতে পারে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যদি কোনো কারণে আর্টিফিশিয়াল ফিড দিতেই হয় তাহলে জেনারেল পিপুলদের একটা ধারণা যে বাচ্চাকে ঘন করে দুধ খাওয়ালেই পায়খানার সমস্যা, ওরা খুব পাতলা করে দেয়, বানানোর কিন্তু একটা নিয়ম আছে 30 ml পানির মধ্যে পুরোপুরি 1 চামচ দুধ দিতে হবে, এই কনসেনট্রেশন না দিলে হবে না। আর বাজারে কিছু ফর্মুলা আছে যেগুলো একটু পায়খানা নরম করে, সেগুলির দিকে লক্ষ্য রেখে আমার মনে হয় ব্যাপারটা প্রেসক্রাইব করা উচিত।
আর যেসব বাচ্চা উইনিং পিরিয়ড মানে 6 মাস হয়ে গেছে, 5.5 মাস হয়ে গেছে, তাদেরকে ব্রেস্ট ফিড যতটুকু পাবে এনাফ, দুইবার যদি ফ্যামিলি ডায়েট খায় আর ফাঁকে যতটুকু বুকে দুধ পাবে এটা যথেষ্ট। সুতরাং এই দুইটা ফর্মুলা যদি কেউ মেনে চলে, আরেকটু বড় বাচ্চার ক্ষেত্রে ওই টেবিলে বড় করে লিখে রাখতে হবে ফাস্ট ফুড ইজ দ্য লাস্ট ফুড, তাহলেই আমার মনে হয় যে এই সমস্যাটার একটা মানে জেনারেলি একটা সলভ হয়ে যাবে। মানে রেগুলার ফ্যামিলি ফুড ইজ দ্য বেস্ট, এবং রেগুলার ফ্যামিলি ফুডেও যেন আমরা স্বাস্থ্যসম্মত ব্যালেন্স ডায়েট সবাই খাই সেই প্রত্যাশা থাকলো। এবং নিশ্চয়ই আমাদের দর্শক যারা দেখলেন তারা সেটা ভেবে চিনতে চলবেন তাদের সন্তান এবং নিজেদের উপকারের জন্যই। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আপনাকেও অনেক ধন্যবাদ। আর একটা বিষয় বলে শেষ করি, দেখেন আমাদের দেশে কিন্তু বাইরের কান্ট্রির মতো না, ফোর্টিফাইড ফুড না, ভেরিয়েশন কিন্তু আছে। সো এই ভেরিয়েশনে একটা অভ্যস্ত করা, আর কিছুই না। কিন্তু গ্রামের বাচ্চাদের সমস্যা কম, শহরের বাচ্চাদের সমস্যা একটু বেশি, বিকজ আর্টিফিশিয়াল ফুড। আমি মনে করি যে সবাইকে এই দিকটা খেয়াল রাখবে, নজর রাখবে। আমরাও আশা করছি দর্শকরা শুনছে তারা নজর রাখবেন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম শিশুর কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন কী করে দূর করা যায়, কী করে প্রতিরোধ করা যায়, সে বিষয়ে অত্যন্ত প্রয়োজনীয় কিছু পরামর্শ। আশা করি আপনাদের কাজে লেগেছে।